দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ বর্তমানে তোমাদের রেজাল্ট কবে থেকে প্রকাশিত হবে কখন থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে এবং কিভাবে তোমরা এই রেজাল্ট ডাউনলোড করতে পারবে বা কবে রেজাল্ট হাতে পাবে সমস্ত কিছু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পোড়া দেখতে থাকো আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলো না চলো শুরু করা যাক তো বন্ধুরা এর আগের একটি ভিডিওতেই আপনাদেরকে জানিয়েছিলাম বর্তমানে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে মে মাসের আট তারিখ অর্থাৎ বুধবার তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ দু হাজার সাল অনুযায়ী তাদের রেজাল্ট কবে থেকে প্রকাশিত হবে বা কখন প্রকাশিত হবে তাছাড়া অনলাইনে কোন সময় দেখা যাবে কোন কোন ওয়েবসাইট থেকে এই রেজাল্টগুলো দেখা যাবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি কী রয়েছে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানিয়ে দেবো তো দেখো এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আটই মে বুধবার ফল প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানানো হয়েছে বেলা একটায় ফল প্রকাশ করা হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু বেলা একটায় প্রকাশিত করা হবে দুপুর তিনটেই ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবে ছাত্রছাত্রীরা মার্কশিট দেওয়া হবে দশই মে দু হাজার তো বোঝা গেল বেলা একটায় ফল প্রকাশিত হবে দুপুর তিনটে থেকে ওয়েবসাইটে দেখা যাবে এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীরা যে পরীক্ষার মার্কশিট সেটা কিন্তু পাবে দশই মে দু এবার প্রশ্ন হচ্ছে বর্তমানে কোন কোন ওয়েবসাইটে এই উচ্চ মাধ্যমিক বা এইচএস এর ফলাফল দেখা যাবে তো দেখো এখানে বলা হয়েছে অনলাইনে রেজাল্ট দেখতে হলে সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে লগ ইন করতে হবে এখান থেকে দেখা যাবে এছাড়াও বেসরকারি বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে কিন্তু এগুলো দেখা যাবে বা রেজাল্ট দেখা যাবে তো ওয়েবসাইটগুলো কী কী দেখো এখানে প্রথমেই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা দেওয়া রয়েছে ডাব্লু ডট সি এইচ এসি ডট 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 ইন এটা কিন্তু সরকারি ওয়েবসাইট এছাড়াও আরও একটি ওয়েবসাইট রয়েছে ডাব্লু এটাও কিন্তু সরকারি ওয়েবসাইট এখান থেকেও দেখা যাবে এছাড়া ডাব্লুবি রেজাল্ট ডট এই যে ওয়েবসাইটটা রয়েছে এর মাধ্যমেও কিন্তু রেজাল্ট দেখা যায় এছাড়াও আরও বেশ কয়েকটা সংবাদ মাধ্যমের ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমেও কিন্তু রেজাল্ট দেখা যায় তো এর পরবর্তীতে আরও একটা ভিডিও আসবে যেখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা মোবাইল দিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবে তো বর্তমানে এই বিষয়ে যদি তোমরা আরও কিছু জানতে চাও তাহলে অন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু তোমরা মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে সাহায্য করার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে দিও ধন্যবাদ